নেপাল থেকে বিদ্যুৎ কিনছে বাংলাদেশ, কিন্তু সরাসরি নেপাল নয়, যে কারণে ভারতীয় কোম্পানির মাধ্যমে। শুনবেন এ সম্পর্কে বিশেষ প্রতিবেদন। হাসিনা ইমরান ফোন আলাপ, কেন ঢাকানি ইসলামাবাদ এখন এত আগ্রহী? 72 ঘন্টা শেষ হতেই চীনা কনসুলেট দখল করে নিল মার্কিন গোয়েন্দা। আয়া সোফিয়ার নামাজ নিয়ে গ্রিসের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদ তুরস্কের। বাংলাদেশ ও ভারতের কাছে বিদ্যুৎ বিক্রয়ের জন্য নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষকে অনুমোদন দিয়েছে নেপালের সরকার। বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, বাংলাদেশও নেপাল থেকে বিদ্যুৎ কেনার ব্যাপারে উদ্যোগ নিয়েছে এবং সে বিষয়ে একটি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কিন্তু সরাসরি নেপাল থেকে নয়, ভারতীয় একটি কোম্পানির মাধ্যমে বিদ্যুৎ কেনার ব্যাপারে চুক্তি হয়েছে। নেপালের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশটির চাহিদা পূরণের পর যে পরিমাণ বিদ্যুৎ উদ্বৃত্ত থাকবে তা বাংলাদেশ ও ভারতের কাছে বিক্রি করতে পারবে নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ। চাহিদার চেয়ে উৎপাদন কম হলেও এই দুটি দেশ থেকে বিদ্যুৎ কিনতেও পারবে। বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, নেপাল থেকে বিদ্যুৎ কিনে বাংলাদেশের কাছে বিক্রি করবে ভারতীয় একটি কোম্পানি, এমন একটি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলছেন, নেপাল এবং জলবিদ্যুতের সম্ভাবনা বিশাল। এই জলবিদ্যুৎ নেবার জন্যই প্রধানমন্ত্রী বারবার বলেছেন, আমি নিজে গত বছর গিয়েছিলাম নেপালে এবং সেখানে আমাদের একটি চুক্তি সই হয়েছে। ইতিমধ্যেই আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি ভারতের জিএমআর কোম্পানির কাছ থেকে নেপালের বিদ্যুৎ নেওয়ার। সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে, সরাসরি চুক্তি হচ্ছে জিএমআরের সাথে, যে ওনারা বিদ্যুৎটা আনছেন নেপাল থেকে, তারা সঞ্চালন লাইন তৈরি করবে, আমরা সেখান থেকে বিদ্যুৎ নিব। কিন্তু কেন সরাসরি নেপাল থেকে নয়? বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 22,000 মেগাওয়াটের বেশি, তবে দেশে বিদ্যুতের চাহিদা এর অর্ধেকের মতো। বাংলাদেশ ইতিমধ্যেই ভারত থেকে 1300 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ কিনছে। নেপাল থেকেও বিদ্যুৎ কেনার ব্যাপারে দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা চলছে, কিন্তু বাংলাদেশ সরাসরি নেপাল থেকে বিদ্যুৎ কিনছে না। ভোক্তা অধিকার নিয়ে কাজ করে এমন সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম বলছেন, ভারতের একটি ক্লজের কারণে বাংলাদেশ সেটা পারছে না। বিদ্যুতের আমদানি ব্যবসা ভারত তার একটি পলিসি দ্বারা নিয়ন্ত্রণ করে রেখেছে। তাদের ক্লজ অনুযায়ী দ্বিপাক্ষিক চুক্তির আওতায় শুধু বিদ্যুৎ ব্যবসা হতে পারে, সেই কারণে নেপাল থেকে সরাসরি বিদ্যুৎ নিতে পারার সুবিধাটা বাংলাদেশ পায়নি। বাংলাদেশের সাথে নেপালের সরাসরি সীমান্ত না থাকায় ভারতের ভেতর দিয়ে সঞ্চালন লাইন তৈরি করে এই বিদ্যুৎ আনতে হবে। কিন্তু বাংলাদেশের বাংলাবান্ধার সীমান্ত দিয়ে ভারতের জলপাইগুড়ির ফুলবাড়ি হয়ে স্থলপথে নেপালের কাকরভিটা যেতে 1 ঘন্টার মতো সময় লাগে। ভারতের সেভেন সিস্টার নামে পরিচিত রাজ্যগুলোতে বাংলাদেশের মধ্য দিয়ে পণ্য পরিবহনে ভারত 2016 সালে ট্রানজিট সুবিধা পায়। 2010 সাল থেকে কয়েক দফায় কোনো ধরনের ফি ছাড়াই আশুগঞ্জ নৌবন্দর, আশুগঞ্জ আখাউড়া প্রায় 45 কিলোমিটার সড়ক ব্যবহার করে বিদ্যুৎ কেন্দ্রের ভারী মালামাল এবং খাদ্যশস্য ট্রানজিট করেছিল ভারত। মাত্র 2 দিন আগেই ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দর ব্যবহারের সুবিধা দেওয়ার ট্রান্সশিপমেন্ট চুক্তির প্রথম ভারতীয় পণ্যের জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ডক্টর শামসুল আলম বলছেন, এই জায়গাটাই দর কষাকষির সুযোগ ছিল। আমরা যেসব সুবিধা ভারতকে দিয়েছি পণ্য পরিবহনের ক্ষেত্রে, ট্যাক্স টোলের ব্যাপারে, সেই সব সুবিধার বিনিময়ে ভারত বাংলাদেশের জন্য এই ক্লজ বাতিল করতে পারত। যে অসম নিয়ন্ত্রণ পলিসি দ্বারা ভারত বিদ্যুৎ আমদানির উপরে আরোপ করেছে, আমি মনে করি বাংলাদেশের এটা নিয়ে কূটনৈতিক লড়াই করা উচিত। তিনি বলছেন, বাংলাদেশের এখন প্রতি ইউনিট বিদ্যুৎ সঞ্চালনের খরচ হয় 29 পয়সা। তার মতে নেপাল থেকে বাংলাদেশ সরাসরি সঞ্চালন করে বিদ্যুৎ আনলেও এই জলবিদ্যুতের দাম যথেষ্ট কম হবে। তার ভাষায়, বাংলাদেশ সেই সুবিধা নিতে না পারলে সেটি হবে বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা। এদিকে তেল গ্যাস বিদ্যুৎ রক্ষার বিষয়ে বামপন্থীদের একটি আন্দোলনের সাথে সম্পৃক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক MM আকাশ প্রশ্ন তুলেছেন, এভাবে বিদ্যুৎ ক্রয়ে বাংলাদেশের জন্য কতটা লাভজনক হবে সে নিয়ে। তিনি বলছেন, বিদ্যুৎ একটা পাবলিক গুডস, বাংলাদেশে এর দাম নিয়ন্ত্রিত হয় পাবলিক রেগুলেটরি কমিশন দ্বারা, এর জন্য গণশুনানি হয়। নেপালের ইলেকট্রিসিটি কোম্পানি পণ্যটি বিক্রি করবে ভারতীয় একটি কোম্পানির কাছে, সেই ভারতীয় ইলেকট্রিসিটি কোম্পানি আবার সেই পণ্যটি বিক্রি করবে আমাদের কাছে, সেখানে নিশ্চয়ই মুনাফার বিষয় থাকবে। খুব সম্ভবত এখানে দামের লজিকটা কাজ করবে, নেপালের কোম্পানি যে দামে ভারতের কোম্পানির কাছে বিক্রি করবে, তারা নিশ্চয়ই আমাদের কাছে আরও বেশি দামে বিক্রি করবে, তা না হলে মুনাফা কীভাবে হবে? যেহেতু বাণিজ্যিক লেনদেন হচ্ছে, সেজন্য বিষয়টা মুনাফা ভিত্তিক হয়ে যাবে।
এর বাইরে দামের সাথে ট্যাক্স ও টোল দিতে হবে। নেপাল ও ভারত থেকে বিদ্যুৎ সঞ্চালনের লাইনের মাধ্যমে বিদ্যুৎ আনার জন্য সঞ্চালন ফি সম্ভবত থাকতে পারে। সব মিলিয়ে সরাসরি নেপাল থেকে বিদ্যুৎ না আনতে পারার বিষয়টি বাংলাদেশের জন্য কতটা লাভজনক থাকবে সেই প্রশ্ন তুলেছেন অধ্যাপক আকাশ। হাসিনা ইমরান ফোন আলাপ, কেন ঢাকা নিয়ে ইসলামাবাদ এখন এত আগ্রহী? শেখ হাসিনাকে বুধবার ইমরান খানের টেলিফোন, তাদের মধ্যে 20 মিনিটের আলাপের ঘটনা এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূ রাজনীতির অন্যতম আলোচ্য বিষয়। বিশেষ করে বছর পাঁচেক ধরে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এতটাই তলানিতে গিয়ে ঠেকেছিল এবং বিপরীতে পাকিস্তানের চিরশত্রু ভারতের সাথে সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ হয়েছে যে ইমরান খান এবং শেখ হাসিনার মধ্যে ফোন আলাপ অনেকের মনেই বিস্ময় সৃষ্টি করেছে। পাকিস্তানের অন্যতম শীর্ষ দৈনিক দ্য নেশন তাদের এক মন্তব্য প্রতিবেদনে ইমরান খান এবং শেখ হাসিনার টেলিফোন আলাপকে ডন অব এ নিউ এরা অর্থাৎ পাকিস্তান বাংলাদেশের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হিসেবে বর্ণনা করেছে। প্রভাবশালী এই পত্রিকাটি বলছে, বাংলাদেশের সাথে ঘনিষ্ঠতার জন্য পাকিস্তানের এখন সম্ভাব্য সব কিছু করা উচিত। পাকিস্তানের মূলধারার গণমাধ্যমে বুধবার এই ফোন আলাপকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হয়েছে। তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে পাকিস্তান বাংলাদেশের যুদ্ধ অপরাধের বিচারের প্রতিবাদে 2016 সালে তাদের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব পর্যন্ত পাশ করেছে, তারা কেন বাংলাদেশের নৈকট্যের জন্য এত উগ্রীব? দিল্লিতে নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেওয়ালে স্লোগান, এই আইন নিয়ে ঢাকা ও দিল্লির সম্পর্কে শীতলতা শুরু হয়েছে বলে অনেক পর্যবেক্ষক মনে করছেন। আর যে আওয়ামী লীগ সরকার গত প্রায় 2 বছর ধরে ঢাকায় পাকিস্তানের একজন হাইকমিশনারের নিয়োগ ঝুলিয়ে রেখেছিল, তারা ভারত মনোক্ষুণ্ণ হতে পারে জেনেও বুধবারের ওই ফোন আলাপে কেন সায় দিল? ইসলামাবাদে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক এবং পাঞ্জাব প্রদেশের সাবেক অস্থায়ী মুখ্যমন্ত্রী হাসান আশকারি রিজভি বিবিসি বাংলাকে বলেন, ইমরান খান 2018 সালে ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশের সাথে স্বাভাবিক সম্পর্ক তৈরি করতে আগ্রহী। বিভিন্ন সময় সেই বার্তা তিনি শেখ হাসিনাকে দিয়েছেন, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী তাতে সাড়া দেননি। এখন মনে হচ্ছে শেখ হাসিনা হয়তো মত বদলেছেন। তিনি বলেন, ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক এতটাই খারাপ হয়ে পড়েছে যে পাকিস্তান দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর সাথে ঘনিষ্ঠতার জন্য উদগ্রীব। পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার কামরান ইউসুফ লিখেছেন, ইমরান খান ও শেখ হাসিনার মধ্যে ফোন আলাপ অনেকের কাছে হঠাৎ মনে হলেও নীরব কূটনীতির মধ্য দিয়ে এর প্রস্তুতি চলছে কয়েক মাস ধরে। প্রায় 20 মাস ঢাকায় পাকিস্তানের একজন নতুন হাইকমিশনারের নিয়োগের অনুমোদন ঝুলিয়ে রাখার গত নভেম্বরে বাংলাদেশ সরকার ইমরান আহমেদ সিদ্দিকীর নিয়োগ অনুমোদন করে। এরপর জানুয়ারিতে ঢাকায় নিয়োগ দেওয়ার পর থেকে রাষ্ট্রদূত সিদ্দিকী ঢাকা ও ইসলামাবাদ সম্পর্কে তিক্ততা দূর করার চেষ্টা শুরু করেন। 1 জুলাই ঢাকায় পাকিস্তানের রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেনের সাথে এক বৈঠক করেন। পাকিস্তানের উচ্চপদস্থ কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন বলছে, ওই বৈঠক থেকে দুই প্রধানমন্ত্রীর মধ্যে সরাসরি কথা বলার সিদ্ধান্ত হয়। 1 জুলাই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক নিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু পাকিস্তানের হাইকমিশনার মিস্টার সিদ্দিকীকে উদ্ধৃত করে বলে, আমরা ভ্রাতৃসুলভ বাংলাদেশের সাথে সব ক্ষেত্রে সম্পর্ক জোরদার করতে আগ্রহী। আমাদের দুই দেশ একই ইতিহাস, সংস্কৃতি ও ধর্মের ধারক বাহক। দিল্লি ঢাকা সম্পর্কে শীতলতা, পাকিস্তানের রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন ভারতের নতুন নাগরিকত্ব আইন নিয়ে মোদী সরকারের সাথে শেখ হাসিনা সরকারের সম্পর্কে একটা সংকট তৈরি হয়েছে এবং পাকিস্তান মনে করছে বাংলাদেশকে কাছে আনার চেষ্টার জন্য এটা একটা সুযোগ। হাসান আসকারি রিজভি বলেছেন, ভারতে নতুন নাগরিকত্ব আইন এবং আসামে এনআরসির কারণে ভারত ও বাংলাদেশের সম্পর্ক চাপে পড়েছে। আসামে যে কয়েক লাখ মানুষ নাগরিকত্ব হারিয়েছে, ভারত বলছে তারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ এটা ভালোভাবে নেয়নি। তিনি বলেন, ভারতে পরিস্থিতির কারণেই খুব সম্ভবত ইমরান খান সরকারের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে, বাংলাদেশ হয়তো এখন কথা বলতে রাজি হতে পারে। তবে দিনেশন তাদের এক উপসম্পাদকীয়তে লিখেছে, আঞ্চলিক ভূ রাজনৈতিক চরিত্র যেভাবে দ্রুত বদলে যাচ্ছে তাতে পাকিস্তান ও বাংলাদেশ উভয় দেশই কাছাকাছি আসার প্রয়োজনীয়তা বোধ করছে। দানেশানের মতে, চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠ সহযোগী এশিয়ার জোটবদ্ধ রাজনীতি অর্থনীতির প্রধান ভারকেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক নতুন এই বাস্তবতা থেকে লাভবান হতে পারে। কিন্তু 1971-এ গণহত্যা নিয়ে পাকিস্তানের ক্ষমা চাওয়া বা সম্পদের বাটোয়ারার মতো যেসব ইস্যু বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তিক্ত সম্পর্কের মূলে,
তা নিয়ে পাকিস্তান কতটা নমনীয় হতে পারে। হাসান আসকারি রিজভী বলছেন, পাকিস্তান এই মুহূর্তে নতুন করে 1971-এর খাতা খুলতে আগ্রহী হবে না। পাকিস্তান যেটা বলতে চায় তা হলো অতীত নিয়ে ঘাটাঘাটি না করে চলুন সামনের দিকে এগোই। তিনি বলেন, যদিও শেখ হাসিনার ব্যাপারে পাকিস্তানের এস্টাবলিশমেন্টের অনেকের ভেতরে এখনও কিছুটা সন্দেহ কাজ করে, কিন্তু সামগ্রিকভাবে পাকিস্তানের মানুষ এবং সেনাবাহিনীর মধ্যে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে ইতিবাচক মনোভাব কাজ করছে। মিস্টার রিজভি বলেন, ইতিহাসের বাস্তবতায় বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কে জটিলতা দূর করা সহজ নয়। তার মতে, ইমরান খান এবং শেখ হাসিনার টেলিফোন আলাপ সম্পর্কে নতুন দিগন্তের সূচনা নয়, তবে অবশ্যই এটা ইতিবাচক অগ্রগতি। আয়া সোফিয়ায় নামাজ নিয়ে গ্রিসের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদ তুরস্কের। ইস্তাম্বুলে আয়া সোফিয়া মসজিদ হিসেবে পুনরায় যাত্রা শুরুর একদিন পরই তুরস্কের সাথে বাদানুবাদে জড়ালো গ্রিস। শনিবার গ্রিসের প্রতিক্রিয়ার পাল্টা জবাব দেয় তুরস্ক। গতকাল শুক্রবার জুম্মার নামাজের মধ্য দিয়ে 86 বছর পর পুনরায় মসজিদ হিসেবে চালু হয় আয়া সোফিয়া। আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে রূপ দেওয়ায় তুরস্কের সমালোচনা করে গ্রিস। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান যখন আয়া সোফিয়ায় জুমার নামাজে অংশগ্রহণ করেন, সে সময় গ্রিস জুড়ে চার্চগুলোতে শোকের ঘণ্টা বাজানো হয়। শনিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামি আকসই লিখিত বিবৃতিতে জানায়, আয়া সোফিয়া নামাজের জন্য উন্মুক্ত হওয়ার প্রতিক্রিয়া দেখানোর অজুহাতে গ্রিস আবারও ইসলাম ও তুরস্কের প্রতি তার শত্রুতা প্রদর্শন করেছে। বিবৃতিতে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রিসের সরকার ও সংসদ সদস্যদের উস্কানিমূলক বক্তব্য ও গ্রিসের থেসালোনিকি শহরে তুরস্কের পতাকা পুড়িয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, আয়া সোফিয়াকে তুর্কি জনগণের ইচ্ছায় মসজিদ হিসেবে নামাজের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং তুরস্কের অন্যান্য সাংস্কৃতিক ঐতিহ্যের মতো এটাও তাদের অন্তর্গত। গ্রিক পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, 21শ শতাব্দীর আন্তর্জাতিক সম্প্রদায় আজকের তুরস্কের ধর্মীয় এবং জাতীয়তাবাদী কার্যক্রম দেখে হতবাক। এর আগে শুক্রবার গ্রিক প্রধানমন্ত্রী ক্রিয়াকোস মিৎসোটাকিস তুরস্ককে ঝামেলা সৃষ্টিকারী এবং আয়া সোফিয়ার রূপান্তরকে 21শ শতাব্দীর সভ্যতার অপমান বলে অভিহিত করেন। গ্রিস তুরস্ক আকাশ সীমা থেকে শুরু করে সামুদ্রিক অঞ্চল এবং জাতিগতভাবে বিভক্ত সাইপ্রাস সহ বিভিন্ন বিষয়ে একমত নয়। গত সপ্তাহেও পূর্ব ভূমধ্য সাগরে সীমানা নিয়ে বিরোধে জড়ায় দেশ দুটি। 72 ঘন্টা শেষ হতেই চীনা কনসুলেটের দখল নিল মার্কিন গোয়েন্দা। যুক্তরাষ্ট্রের হিউস্টনে চীনা কনসুলেট ভবন প্রাঙ্গণে প্রবেশ করেছে মার্কিন ফেডারেল এজেন্ট ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্থানীয় সময় শুক্রবার দুপুরে তারা সেখানে প্রবেশ করে। মঙ্গলবার কনসুলেট ভবনের কার্যক্রম বন্ধের জন্য 72 ঘন্টার সময় দিয়েছিল ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যম CNN এই খবর জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসন বেশ কয়েকটি ইস্যুতে চীনের সঙ্গে সংঘাতে জড়িয়েছে। এসব ইস্যুর মধ্যে রয়েছে বাণিজ্য, করোনা ভাইরাস মহামারী, উইঘুর মুসলিমদের মানবাধিকার লঙ্ঘন ও হংকংয়ের বিতর্কিত নতুন নিরাপত্তা আইন। যুক্তরাষ্ট্রে অবস্থিত আরও চীনা কনসুলেট বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছে ট্রাম্প। খবরে বলা হয়েছে, বেশ কয়েকটি কালো SUV ট্রাক, দুটি সাদা ভ্যান ও একটি লক স্মিথ ভ্যান চীনা কনসুলেট ভবনে প্রবেশ করে। এই সময় সেখানে উৎসাহী দর্শক ও ক্যামেরা নিয়ে সাংবাদিকদের উপস্থিতি ছিল। শুক্রবার মার্কিন কর্মকর্তারা সাংবাদিকদের জানান, টেক্সাসের একটি গবেষণা প্রতিষ্ঠানে জালিয়াতি তদন্তে কনসুলেটের যোগসূত্র পাওয়া গেছে। চীনা কনসুলেটের কর্মকর্তারা গবেষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলেন এবং তথ্য সংগ্রহের জন্য গাইড করেছিলেন। বেশ কয়েকটি ইস্যুতে গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। আমেরিকান ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে সুরক্ষিত রাখার স্বার্থে শুক্রবারের মধ্যে হিউস্টনে চীনা কনসুলেট বন্ধের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপকে রাজনৈতিক উস্কানি উল্লেখ করে চীনা প্রতিশোধের হুমকি দিয়েছিল। এরপরই চেংডুতে মার্কিন কনসুলেট বন্ধের নির্দেশ দেয় বেইজিং।